হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইংলিশ স্টুডিও বাই মিতুর আজকের টপিকসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মিতু। আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইডিয়ম। ইডিয়ম ইংলিশের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ইডিয়মের ব্যবহারের ফলে আমাদের রাইটিং এবং স্পোকেনের ব্যাপারটা খুব সাহায্য করে। অনেক কথা আছে যেগুলো আমাদের বলতে অনেকগুলো ওয়ার্ড বা অনেকভাবে ব্যবহার করতে হয় নর্মালি ওয়ার্ডগুলো দিয়ে, কিন্তু যদি আপনি ইডিয়ম ইউজ করেন তাহলে দেখবেন যে সেটা আপনি খুব সহজে এবং অল্প কিছু ওয়ার্ড ব্যবহার করে সেটা অর্থটা আপনি প্রকাশ করে ফেলতে পারছেন। তাহলে চলুন শুরু করা যাক। তুমি আমাদের বাসায় আর কখনো আসবে না, আমাদের কাছে যেন তোমার ছায়া মারাতে না দেখি, আমরা কিন্তু বাংলায় বলে থাকি। কিন্তু ইংরেজিতে যখন আমরা কাউকে বলবো যে তুমি আমাদের বাসায় আর কখনো আসবে না বা আমার সাথে আর কোনো সম্পর্ক যোগাযোগ রাখবে না, তখন আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি নেভার কাম ব্যাক টু মাই প্লেস, আর আসবে না। কিন্তু ইডিওমিক্যালি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি খুব সহজে বলতে পারেন নেভার ডাকেন মাই ডোর অ্যাগেন, আমার বাসায় আসবে না, আমার ছায়া মারানোর চেষ্টা করবে না। যেমন দেখেন, এখানে এক্সাম্পল দেখুন, একজনকে বলা হচ্ছে চলে যাও, গেট আউট, আর কখনো ফিরে আসবে না, নেভার ডাকেন মাই ডোর অ্যাগেন। কস্ট আপ পকেট, এটার অর্থ হচ্ছে অনেক টাকা খরচ হয়ে যাওয়া, আ লট অফ মানি, টু কস্ট আ লট অফ মানি। যেমন ধরুন যে একটা গাড়ি কিনতে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে টাকা খরচ করতে হয়, তখন আমরা যে প্রচুর পরিমাণে টাকা খরচ করেছি সেটাকে আমরা কিভাবে বলবো? আমরা এই ইডিয়মটা ব্যবহার করতে পারি, টু বাই দিস কার আই কস্ট আ পকেট, আমি এই গাড়িটি কেনার জন্য অনেক টাকা ব্যয় করেছি। কস্ট আ প্যাকেট পকেট, কস্ট আ পকেট অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে অনেক টাকা খরচ হয়ে যাওয়া। পাই ইন দ্য স্কাই, পাই ইন দ্য স্কাই ইডিয়মটির অর্থ হচ্ছে কল্পনা, অবাস্তব কিছু চিন্তা করা যেটি কখনোই হওয়া সম্ভব নয়, এমন কিছু চিন্তা করা যেটি আমরা পছন্দ করি, যদি চিন্তা করি যে এই কাজটা যদি আমার সাথে হতো বা এই কাজটা করতে পারতাম, কিন্তু আসলে সেটা কখনোই হবার নয়। সামথিং দ্যাট ইজ ফ্যান্সিফুল অ্যান্ড লাভলি টু থিঙ্ক অফ বাট আনলাইকলি টু হ্যাপেন, যেটি হচ্ছে চিন্তা করতে খুব ভালো লাগে কিন্তু কখনোই ঘটার কোনো সম্ভাবনা নেই, সেটাকে আমরা স্বপ্ন বলি, কল্পনা বলি। যেমন যদি কেউ এটা চিন্তা করে থাকে যে পড়াশোনা না করে সে পরীক্ষায় পাশ করে যাবে, তাহলে সেটা কিন্তু তার জন্য কি অমূলক কল্পনা। পাশ করতে হলে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই তাকে পড়াশোনা করতে হবে, কিন্তু সে যদি সে কাজটা না করে এবং চিন্তা করে যে পড়াশোনা না করেই আমি পরীক্ষায় পাশ করে যাব, তাহলে সেই কাজটা হচ্ছে তার জন্য পাই ইন দ্য স্কাই, সেটা সে পাশ করে যাবে, পাশ করতে পারে, সেটা তার কল্পনা, কিন্তু আসলে সেটা হওয়ার না। যখন কোনো জিনিস সবাই খুব সুলভে পেয়ে থাকে, সবার কাছে আছে, তখন আমরা সেটাকে সাধারণ ভাষায় বলে থাকি কমন, অর্ডিনারি। কিন্তু আমরা যদি ইডিয়ম ইউজ করি তাহলে আমরা বলতে পারি আ ডাইম আ ডজন, এটার অর্থ হচ্ছে খুবই সস্তা, খুবই সাধারণ, খুবই কমন এবং যেটার খুব একটা ভ্যালু নাই, আগে হয়তো ছিল কিন্তু সময়ের সাথে সাথে সেই জিনিসটার ভ্যালু কমে গেছে। যেমন কোনো ড্রেস যখন নতুন বাজারে আসে তখন তার সেটা একটু এক্সপেন্সিভ থাকে, যখন এটা ক্রেতা সাধারণের হাতের নাগালে চলে আসে, সবাই সেটা ব্যবহার করতে থাকে, তখন সেটা কমন হয়ে যায়, তখন আমরা সেটাকে বলতে পারি আ ডাইম আ ডজন, মানে জিনিসটা এখন কি হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, সাধারণ হয়ে গেছে, সে এক্সপেন্সিভ ব্যাপারটা কিন্তু আর থাকে না। যেমন এক্সাম্পল দেখুন, দিস ড্রেস ইজ নাও আ ডাইম আ ডজন, অর্থ হচ্ছে যে এটি এখন আর সেই ভ্যালুয়েবল জিনিসটার মধ্যে নাই, এটি এখন সাধারণ হয়ে গিয়েছে।
কল ইট আডিম। এই ইডিয়মের অর্থ হচ্ছে কোনো কাজ শেষ করা। যেমন আমি এখন ভিডিও তৈরি করছি, আমার যখন কাজটা শেষ হয়ে যাবে তখন আমি বলবো আই কল ইট আডে। কল ইট আডের মানে এটা নয় যে আপনাকে সারা দিন কাজ করতে হবে। তা এই কল ইট আডের অর্থ হচ্ছে আপনি যে কাজটুকু আছে সেই কাজটা যখন একটা সময়ের মধ্যে শেষ করলেন সেইটুকু সে তখন বলা হয়ে থাকবে। যেমন আমি যে কাজটা শেষ করলাম, আমার অনেকগুলো কাজ হয়ে গিয়েছে করা, এখন আমি বলতে পারি আই কল ইট আডে। যে কাজগুলো আপনার করার দরকার সে কাজগুলো যখন শেষ হয়ে যাবে তখনই আপনি ইডিয়মটা ব্যবহার করতে পারেন। আই ফিনিশ অল দ্য ওয়ার্ক, এটা ব্যবহার করে না করে আমরা বলতে পারি আই কল ইট আডে, মানে আজকের মতো আমার কাজ শেষ হয়ে গিয়েছে। এটা ভাবার কোনো কারণ নাই যে সারা দিন সারা রাত কাজ করে আপনাকে বলতে হবে আই কল ইট আডে। সময়টা হতে পারে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত, এটাও হতে পারে যেইটুকু সময় যেইটুকু সময় আপনি কাজ করছেন, কাজটা শেষ হওয়াটাই হচ্ছে এখানে মুখ্য বিষয়।